আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এ পর্যায়ে আমি পঞ্চম শ্রেণীর বিষয় বাংলা এর বাড়ির কাজ ৬ নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আমরা প্রশ্নটি ভালোভাবে পড়ে নেব। নির্দেশনা কি আছে? বীরের রক্তে স্বাধীন দেশ বর্ণনামূলক রচনাটি মনোযোগ সহকারে পড়ি ও অনুশীলনের কাজগুলো আলাদা পৃষ্ঠায় লিখি। অনুশীলন ১, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। টহল আসন্ন অবধারিত রক্তস্রোতে রঞ্জিত সাহিত। এরপরে নাম্বার ২, ঘরের ভেতরে শব্দগুলি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে ক নম্বর রয়েছে, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী যোদ্ধারা। খ নম্বরে রয়েছে, নিজের জীবনকে তুচ্ছ করে ড্যাশ সেদিন এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। গ নম্বর, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ ড্যাশ সালের ড্যাশে মেয়ে ফরিদপুর জেলায় বোয়ালমারি থানায় সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করে। নাম্বার গ, খুলনায় ড্যাশ কাছে চিরনিদ্রায় শায়িত আছেন বিশিষ্ট ড্যাশ। এরপর নাম্বার ৩, প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এখানে চারটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্নটি রয়েছে, নূর মোহাম্মদ শেখ কীভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। খ, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনাটি লিখ। নাম্বার গ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহীদ হয়েছিলেন। নাম্বার ঘ, গল্প থেকে মুক্তিযোদ্ধাদের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজেই ভাষায় লিখি। এরপর নাম্বার ৪ রয়েছে, ব্যাখ্যা করি দেশের এ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা, এটা আসলে ব্যাখ্যা করতে হবে। এরপর নাম্বার ৫, বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে বাক্য তৈরি করি। দুরন্ত শান্ত একটি দেখিয়ে দেওয়া হয়েছে, শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে। আচ্ছা, এরপর নাম্বার ৬ রয়েছে, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। ক খ গ, এখানে চারটি করে অপশান আছে, যেটা সঠিক হবে এটাতে টিক দিতে হবে। এরপর নাম্বার ৭, আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখে, যেমন শহীদ দিবস কত তারিখে, তারিখবাচক লিখতে হবে। এ ছিল আমাদের পঞ্চম শ্রেণীর ৬ষ্ঠ অ্যাসাইনমেন্টের বাংলা প্রশ্ন। এবার আমরা উত্তরগুলো দেখে নেব। প্রথমে ১ নম্বর আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে শব্দ অর্থগুলো আছে, আমি শব্দের নিচে এগুলো লিখে দিয়েছি, অর্থগুলো দেখে নেই। টহল শব্দের অর্থটা কী হবে? পাহারা দেওয়া। আসন্ন নিকট, অবধারিত অনিবার্য। রক্তস্রোত রক্তের প্রবাহে। রঞ্জিত রং করা হয়েছে এমন। সাহিত্য শুয়ে আছে এমন। এটি ছিল শব্দের অর্থ। এরপর নাম্বার ২, ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এখানে ক নম্বর আছে, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী যোদ্ধা। উত্তর কী হবে? নানু মিয়া। এরপর নাম্বার খ, নিজের জীবনকে তুচ্ছ করে ড্যাশ সেদিন এভাবে রক্ষা করেছিলেন, তাহলে কী হবে? নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। এরপর নাম্বার গ, ল্যান্স নায়ক আব্দুর রউফ ড্যাশ সালের অর্থাৎ ১৯৪৩ সালের ড্যাশ মে ৮ই মে ফরিদপুর জেলায় বোয়ালমারি থানায় সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর নাম্বার ঘ, খুলনা ড্যাশ কাছেই, খুলনা শিব আইডের কাছেই চিরনিদ্রায় সাহিত্যে আছেন বিশিষ্ট রুহুল আমিন। এখানে শূন্যস্থান হতো কিন্তু এটা মিসিং হয়েছে, যাই হোক। এরপর নাম্বার ৩, প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক নম্বর আছে, নূর মোহাম্মদ শেখ কীভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। উত্তর, ১৯৭১ সালে ৫ই সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন ৫ মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্ব দিয়েছিলেন নূর মোহাম্মদ শেখ। পাশেই পাকিস্তানের সৈন্যরা তিন দিক থেকে শত্রুরা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। নূর মোহাম্মদ বারবার স্থান বদল করে যুদ্ধ করেছিলেন।
এমন সময় শত্রুদের একটি গোলা এসে তার গায়ে লাগে। মৃত্যু আসন্ন বুঝতে পেরে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছু হটতে। মুক্তিযোদ্ধারা পিছু হটল। নূর মোহাম্মদ শেখ বীরের মতো একাই যুদ্ধ করতে করতে শহীদ হলেন। এভাবেই তিনি জীবনকে তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন নূর মোহাম্মদ শেখ। এটি ছিল ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব খ নম্বর প্রশ্নের উত্তর কী ছিল। খ নম্বর প্রশ্নটি ছিল ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনাটি লেখ। উত্তর, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। যুদ্ধ শুরু হলে 1971 সালে 8ই এপ্রিল শত্রুদের মোকাবেলা করতে মুন্সি আব্দুর রউফ বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান নেন। শুরু হয় তুমুল যুদ্ধ। আব্দুর রউফ অস্ত্র হাতে প্রাণপণে যুদ্ধ করে পাকিস্তানের 60টি স্পিড বোট ডুবে দেন। অসাধারণ কৌশলে যুদ্ধ করার মাধ্যমে অন্য মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়ে দেন। কিন্তু এমন সময় একটি গোলা এসে পড়ে তার ওপর। শহীদ হন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। এ ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব গ নম্বর প্রশ্নটি কী ছিল। গ নম্বর প্রশ্নে ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহীদ হয়েছিলেন। উত্তর, পাকিস্তানদের দস্যু রাজাকার ও আলবদরের হাতে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযোদ্ধাদের নৌজাহাজে বিএনএস পলাশ আর বিএনএস পদ্ম মংলা বন্দর দখল করে এবং খুলনা দখলের উদ্দেশ্যে খুলনার দিকে যাচ্ছিল। মুক্তিযোদ্ধাদের সাথে রুহুল আমিনও ছিলেন। জাহাজবহর খুলনা সিপাহীদের কাছে আসতেই একটি বুরুম বিমান জাহাজে বোমা ফেলেন। এমন সময় রুহুল আমিন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। সাঁতরের তীরে ওঠার চেষ্টা করেন। তীরের কাছে আসতেই রাজাকারের সামনে পড়ে যান। রাজাকাররা তাকে নির্মমভাবে হত্যা করে। এভাবেই শহীদ হন এভাবেই শহীদ হন বিশিষ্ট রুহুল আমিন। এ ছিল গ নম্বর। এবং ঘ নম্বরটি প্রশ্নটি দেখে নেব। ঘ নম্বর কী। গল্প থেকে মুক্তিযোদ্ধাদের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছ তা নিজের ভাষায় লিখ। উত্তর, গল্প থেকে মুক্তিযোদ্ধাদের সময় বীর যোদ্ধাদের বীরত্ব দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে অনেক কিছু জেনেছি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন তারা দেশকে ভালোবাসতেন। তারা দেশকে শত্রুমুক্ত করতে বীরত্বের সাথে যুদ্ধ করেন। তারা দেশের জন্য যুদ্ধ করে শহীদ হন। এরপর আমরা দেখে নিব চারের কী রয়েছে। চারে আছে ব্যাখ্যা করি। দেশের এই বীরশ্রেষ্ঠদের মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত, এই কথার উপর আমাদের ব্যাখ্যা করতে হবে। প্রথমে আমাদের উৎসটা কি। আলোচ্য উক্তিটি বীর রক্তের স্বাধীন এই দেশ রচনা থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ কি, যেসব বীরের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এসেছে এখানে তাদের কথা বলা হয়েছে। বিশ্লেষণ, পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হতে বাংলাদেশের মানুষের যুদ্ধ করতে হয়েছিল। 1971 সালে এই যুদ্ধে বীরশ্রেষ্ঠ নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধ করে দেশকে স্বাধীন করে। তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরাও স্বাধীনতা অর্জিত হয়েছি। দেশের এই মহান মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। এরপর হচ্ছে মন্তব্যটা কী হবে। আমাদের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন আমরা তাদের কখনো ভুলব না। এরপর নাম্বার 5, বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য তৈরি করি। দুরন্ত বিপরীত শব্দ কি, শান্ত। বাক্য গঠন কী হবে, শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে। অসীম, সসীম। মিনার চিন্তাধারা সসীম। সুনাম, দুর্নাম। অন্যের দুর্নাম করা অমিতের অভ্যাস। বীর, ভীরু। ভীরু হলে যুদ্ধ করা যায় না। জয়, পরাজয়। পরাজয় কারো কাম্য নয়। জীবন, মরণ। বীরেরা মরণপণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এরপর নাম্বার 6, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। এখানে টিক চিহ্ন না দিয়ে আমি যেটি সঠিক সেটি হচ্ছে রেড কালার অর্থাৎ লাল কালার করে দিয়েছি। এখানে কি, ক নম্বর, বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন। উত্তর কি, ইস্ট পাকিস্তান রাইফেলস।
খ নম্বর প্রশ্নটি কি বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা নূর মোহাম্মদ শেখ এর জন্ম 1936 সালের 26 ফেব্রুয়ারি। এরপর গ নম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল? উত্তর 7টি। ঘ নম্বর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফকে সমাহিত করা হয় নানিয়াচরের চিংড়ি খাল। গ নম্বর খুলনা সিপাহীদের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন। এরপর নাম্বার সাত, নাম্বার সাথে কী আছে? আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। শহীদ দিবস কবে? 21 ফেব্রুয়ারি। স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। বিজয় দিবস 16ই ডিসেম্বর। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়েছ। ধন্যবাদ সবাইকে।